এবং চিঠিতে আপনি মারা যাওয়ার পরে বলতে দাও, চিঠিতে এগুলো আমার জানা জিনিস বুঝে দিন, সাজানো উপন্যাস নয়, আমার চাক্ষুষ দেখা, আমি আই উইটনেস। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহর কাছে আমার অনুরোধ, এই মামলাটা যতদিন শেষ না হয় ই আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি যেন বেঁচে থাকি, কারণ আমি আই উইটনেস, আমি যেন বেঁচে থাকি, অনেক কিছু দেখেছি, এতটুকু কেউ বলতে পারবে না। সেখানে বললাম আবুল আমার সালমান যখন শুটিং এ চলে যেত তখন বিভিন্ন ধরনের লোক ঘরে ঢুকতো, অনেক কিছু খাওয়া হতো, অনেক কুকর্ম হতো। আমার ছেলে ধারণা ছিল যে বাচ্চাটা বলে দেবে, বাবা আসলেই বলে, বড় বাবা ছোট বাবা ডাকতো, কিন্তু বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে রাখা হতো। এবং আমার ছেলের যখন খবর পেয়ে গেলাম অসুস্থ, মারা গেছে কেউ বলে নাই, বলছে ভাইয়াকে দেখতে আসেন, কেউ যেন হয়ে গেছে ভাইয়ের। আমার ছেলে ওরা বলে সকালে উঠে 7টার সময় পানি খেয়ে ঘুমে গিয়ে আত্মহত্যা করে ফেলেছে। আবার স্বামীরারই সুপন রায়ের বইটাতে লেখা আছে, সুপন রায়ের বই, সুপন এখন আপনাদেরই সাংবাদিক, সুপন এখন কিছু কিছু জায়গায় সে দুঃখ প্রকাশ করে বলে, আমি একতরফে শুনে লিখেছিলাম, বয়স কম ছিল, এখন সুযোগ পেলে আমি আবার লিখবো। আমি সুপনকে অনুরোধ করবো সত্য উদ্ঘাটন করো, সত্য লেখো, আমাকে খারাপ লিখে একটা খুনকে চাপা দেওয়া যাবে না। আমি দুশ্চরিত্র মহিলা নই, আমাকে সারা বাংলার মানুষ জানে, আমি আসতে কথা বলি না, আমি কোনোদিন কোন গোপন কিছু করি নাই, আমি রাজনীতি করেছি, রাজনীতি আপনারা করেন, আমি এখনো রাজনীতি করেছি। এর সাথে সাথে রাজনীতি করা যদি দোষের হয় তাহলে শেখ হাসিনার সাথে রাজনীতিও দোষের। আপনারা সেইভাবে আমাকে বারে বারে হেয় করে আমার মামলাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। কালকেও বলা হয়েছে যে আমি ভালো ছিলাম না বলে আমার মামলা নাকি অগ্রগতি হয় নাই। ন অগ্রগতি হতে দেওয়া হয় নাই, উপরের থেকে চাপ ছিল, এখনো প্রভাবিত করা হবে, অনেক চেষ্টা করে আপনারা দেখবেন, আপনারা জানবেন, প্রভাবিত করা হবে। আপনারা বলুন কিছু জিজ্ঞাসা। মামলার এখন, মামলার এখন পরবর্তী যে আইনি প্রক্রিয়া, হ্যাঁ সেটি নিয়ে আপনি কি ভাবছেন? আপনি কোন প্রতিবেদন? আমি সময় টেলিভিশন। সময় টেলিভিশন, জি। আচ্ছা, মামলার ভাবছি, মামলা আমাদের মামলা, আমি তো আগেও বলেছি মামলাকে মার্ডার মামলা হিসেবে এই 22 বছর আমি যুদ্ধ করেছি, অর্ডিনারি মামলা নয়। আমার স্বামীকে দিয়ে অপমৃত্যুর লেখানো হয়েছিল, আমার স্বামী তখন একটা ছেলে মারা গেছে, তার ছেলের পোস্টমর্টম করা হচ্ছে, সে কি মামলা লেখার মতো উপস্থিত ছিল? পুলিশ বলছে এখানে লেখেন, এখানে সই করেন, আমরা ডিকটেশন দিয়েছি, উনি লিখেছেন। এই অপমৃত্যুকে আমি বারবার বলেছি আপনারা মার্ডার মামলা, এটা মার্ডার, আমার ছেলেকে ঘরে থেকে নিয়ে জেনেছি মারা গেছে, সে তো মার্ডার। তো আমার বদরুল করিম সাহেব বলেছেন অটোমেটিক এটা মার্ডার মামলায় পরিণত হবে, যে 21 বছর 22 বছর এখনও পরিণত হয় নাই। পিআইবিকে দেওয়া হয়েছে, অনেক চিন্তা করে গভর্নমেন্ট দিয়েছেন, গভর্নমেন্টের ক্ষেত্রে আবু আবদুল্লাহ সাহেব কেন বাধা দিলেন আমার মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করে ওখানে ডেট করে দিতে? উনি 2টা বছর, আবু আবদুল্লাহর আমি অপসারণ চাই আজকের এই স্টেটমেন্টের পরে। আবু আবদুল্লাহ জবাব দিবেন, এই স্টেটমেন্ট সত্য না উনার এই বানানো বানোয়াট ওইটা সত্য? এবং রুবিকে ধরে আনে, রুবি আমার আসামি, রুবি আমার কাছে সাহায্য চেয়েছে, কেন রুবিকে আমি কি সাহায্য করবো? আমি তো সাহায্য চাই সরকারের কাছে, রুবিকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক আমার আসামিকে, আসামি আপনারা খুঁজতেছিলেন, আমরা খুঁজছিলাম, আসামি ধরা দিচ্ছে, আসামিকে ধরে আনে এবং খুঁজেন। আইনি প্রক্রিয়াটা এখন যেটা আমি চাই, মার্ডার মামলা হিসাবে এই মামলাটাকে এই সাক্ষীর পরে অন্তত মার্ডার মামলা হিসাবে নিলেই আপনারা চার্জশিট পাবেন, চার্জশিট পেলে যাদের নাম বলছে ইজ্জতের সঙ্গে আনেন, এনে জিজ্ঞাসাবাদ করেন, যেটা আইন করে আইনি প্রক্রিয়া, জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণিত হোক। হ্যাঁ, আমরা এখন বাংলাদেশ সরাসরি করতেছি লাইভে, আমরা সময় টেলিভিশন, এখন দেশবাসীর উদ্দেশ্যে আপনার হ্যাঁ কিছু বলার আছে কিনা শেষ থাকে? হ্যাঁ, দেশবাসীর উদ্দেশ্যে আমার সাংঘাতিক কৃতজ্ঞ, আমি দেশবাসীর কাছে 16 কোটি মানুষ আজকে যেভাবে হাহাকার করছেন, সালমান শাহ মারা যাওয়ার পরেও যেইভাবে করেছিল, লক্ষ 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 কোটি কোটি মানুষ বেরোয় আসছিল, আজকে ওনাদের সন্তানদের আমার সাথে এগিয়ে দিয়েছেন, কারো বাচ্চার জন্য ওনারা ঘরে ঠিক থাকতে বলেন নাই, আমাকে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, আজকে কাঁদছেন, আমি তাদের কাছে এইটুকু সহযোগিতাই চাইব, সঠিক সব কিছু যে যে দিক থেকে জানেন আমাকে সাহায্য করেন, আমার জন্য দোয়া করেন, আমি কৃতজ্ঞতা দিই। আপা, এখন তো ধরেন 22 বছর আগের ঘটনা, তখন নিশ্চয়ই মামলা হয়েছিল এবং এটার একটা প্রসেস, এটা অগ্রগতি হচ্ছে, তো বক্তৃতা করছেন বা আপনি প্রেস কনফারেন্স করতেছেন বা আরও কিছু দেখায় হচ্ছে, তো এই মামলাগুলোকে এখন
একভূত করে, মানে একীভূত করে আপনার এগুলাকে চালিয়ে নেওয়ার জন্য। শুধু দাবি জানালে তো হবে না, আইনের প্রক্রিয়া আছে, তো ওইটার জন্য আপনার কি ব্যবস্থা আছে? আমরা আইনি ব্যবস্থা আমরা আছে, ওই যে আইনি প্রক্রিয়া তো রয়েছে, এটা পিবিআই কে দেওয়া হয়েছে, পিবিআই যে রিপোর্ট দিবে, পিবিআই যদি বলে যে হ্যাঁ মামলা এটা এটা কোনো মামলা না তো তাই সেটা অন্যভাবে যাবে, পিবিআই এখন বলবে। পিবিআই কি কি একটু ব্যাখ্যা করেন, পিবিআই টা কি? আমার একটি প্রশ্ন, সেটা আমি তানভীর, আমি চ্যানেলস টেলিভিশন এবং বাংলাদেশের একাত্তর টেলিভিশনে কাজ করছি। যিনি বক্তব্য দিয়েছেন, যার ভিডিও নিয়ে এত তোলপাড়, তিনি নতুন করে কেন এই বক্তব্য দিয়েছেন? আপনার কাছে কি মনে হয় যে এখানে নতুন কোন ষড়যন্ত্র রয়েছে, বা তার ওনাকে কেউ প্ররোচিত করেছে, বা তার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা? আপনার সন্দেহ কি? তিনি তো মামলা সাত নম্বর আসামি, না আমি একটা আসামি সম্বন্ধে আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি নিজেই তো বিস্মিত, কারণ এতগুলো চাঞ্চল্যকর কাহিনী যদি আমরা আগে জানতাম, 22 বছর সময় লাগতো না এটা বের করা হোক, এটা তো আইনি প্রক্রিয়া এনে সরকার বার করতে পারবে না, আমি তো পারবো না। আপনি কি মনে করছেন মামলা উদ্দেশ্য প্রণোদিত হওয়া বিলম্বিত হচ্ছে? অবশ্যই 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 উদ্দেশ্য প্রণোদিত হওয়া বিলম্বিত হচ্ছে, নষ্ট করার চেষ্টা করা হয়েছে, আবারও চেষ্টা করা হচ্ছে, হয়তো এটা টার্ম দিতেও পারে। রুবির সাথে আপনার সর্বশেষ কখন যোগাযোগ হয়েছিল? রুবির সাথে আপনার সর্বশেষ কখন যোগাযোগ হয়েছিল এবং এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছিল? আমার যোগাযোগ কবে আমার মনে নাই, আমরা যখন ইমন যখন 3-4 পড়ে কুমিল্লায় ছিলাম, তার বাবা ছিল বোধহয় রশিদ সাহেব ইঞ্জিনিয়ার, লায়ন ফ্রেন্ড আমাদের, সেখানেই পরিচয়। এবং জামিল মারা যায় জেরুম সাহেবের আমলে, বঙ্গবন্ধু কর্মী হিসেবে মারা যায়, তাকে গুলি করে মারা হয় মনে হয়। তখন একদিন রুবি আসছিল জামিল সাহেবের মেয়ে, রশিদ সাহেবের মেয়ে হিসাবে, বিকি তার ছোটো বাচ্চাটাকে নিয়ে দুধের জন্য, যে আমার আপনি তো আমার বাবা মার বাড়ি থেকে আমি কিনতে পারতেছিলাম, আমার বাচ্চাকে একটি দানও কিনে দিয়েছিলাম মনে আছে। ওইখানে দেখা, আর আমার সালমানের মুখে আমি শুনেছি যে রুবি তার বাসায় গিয়ে অত্যন্ত অশান্তির সৃষ্টি করে বলে সে বার করে দিয়েছিল রুবিকে বাড়ি থেকে। এবং পরবর্তীতে আমি জেনেছি সুমন ভুবনের বই থেকে যে রুবি ও ছেলেকে লাশকে ডাক্তার দেখিয়েছে, কী করেছে, রুবি বলেছে, রুবির বক্তব্য সুপন রায়ের বইতে আপনারা পাবেন। এরপরে আমার সাথে আর দেখা হয়নি রুবির। কিন্তু যে অভিযোগগুলো আসছে, তিনি যে সন্দেহের কথা বলেছেন তাকে হত্যা করে, সালমান শাহকে হত্যা করা হয়েছে, এই সংক্রান্ত কোনো মানে আপনাদের কাছে এভিডেন্স রয়েছে কিনা যে তিনি যে ভিডিওগুলো দিয়েছেন কারা হত্যা করতে পারে, কেন হত্যা করতে পারে? এটা তো আমার কাছে থাকার কথা না, এগুলো আমি জানি না সে কেন বলছে, কিভাবে বলছে, না আপনাদের সন্দেহ আছে কিনা যে কোন কারণে আসলে তাকে হত্যা করা হতে পারে? এটা তাদের মধ্যে তারা জানবে, একটা গং একটা বড় একটা গ্রুপ প্রেক্ষিতে তখন তাদের যে কার্যক্রম তারা যা করেছেন, কি কি করেছেন, আমি তো করি নাই, আমি তো আসামি করি নাই, আইনি করেছি, আইনি প্রক্রিয়া। মনে করেন আমার ঘরে আমি এখন মারা গেলাম, বুলবুল জগলুল আমার কাছে আছে, আমি রাতে যদি আজকে মারা যাই আপনারা কালকে সকালে কিন্তু বাড়িতে হানা দিবেন যে আমার পোস্টমর্টম হোক, আমাকে কে মেরে ফেলছে, আমি নর্মাল ডেথই হোক, আপনারা তো এদেরকে অ্যারেস্ট করবেন প্রথম, রাইট? মামলার বাদী আপনি, ভিতরে যারা আছে আমি না, আমার স্বামী ছিলেন, তখন আমি আমার বাড়ির ভিতরে যারা ছিল, আমার প্রশ্ন হলো তখন বেনেন দিয়া তাদের কেন অ্যারেস্ট করা হলো না? আমার নিজেই বলছেন যে সব ভাই আমি তো জানি না, তাদের সাথে তো আমার যোগাযোগ নাই, তো মিডিয়ার মাধ্যমে যদি জানি স্বামীরাও বাংলাদেশে আছে, থাইল্যান্ডে যায় আছে, স্বামীরা বাবা তো আছেনি, তিনি মাঝে মাঝে পাওয়া যায় না বলে পিবিআই বলছে পায় না, যে তিনি শ্বশুরই আছেন, কাজের লোক না তো থাকার কথা। আচ্ছা আমার মেইন পয়েন্ট ইজ দিস, আমার কাজের লোকগুলো তারা বলেন, খালিকুজ্জামান সিআইডির চিফ ছিলেন, উনি বলেছেন পারিবারিক কলহের কারণে সালমান শাহ আত্মহত্যা করেছেন, যদি তাই হয় তাহলে পারিবারিক কলহে পরিবার মানে স্ত্রী, এই রিপোর্টের পরে স্ত্রী কেন গ্রেফতার হলো না? খালিকুজ্জামান সাহেব মারা গেছেন 2 মাস আগে, তার রিপোর্ট আছে, এটা তার রিপোর্টের মধ্যে দেখেন ভুল। এবং আমার ম্যাজিস্ট্রেটকে ডাকা হয় নাই, যে ইনকোয়েস্ট রিপোর্ট দিয়েছে ম্যাজিস্ট্রেট, আই ওয়িটনেস, এবং দিস ইজ দ্য পয়েন্ট, আপনারা নোট করেন,
তাদেরকে কোনোদিন ডাকা হয় নাই। সাক্ষীতে খালি আমাদের চারজনকে রাখা হয়েছে। আমরা ও তখন ছিল সিলেটে অসীম মিজান সাহেব ছিল, যেদিন লাশগুলো হয় আমার ছেলের লাশ ইনটেক ছিল, সে কোথায়, তাকে সাক্ষী আনা হয় নাই। এগুলি হলো গাফলতির নিয়ম মোতাবেক তারা কাউকে ম্যাজিস্ট্রেটকে সাক্ষাতে আনেন নাই। কেন আনলেন না? আমার প্রশ্নটা হচ্ছে আমি মুস্তাক বাবুল, আমি এটিএন বাংলা যে এই যে প্রসঙ্গটা এতদিন পরে রুবি যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা দিল এটাকে নিয়ে আপনি হাইলাইট করছেন, কিন্তু কেসের কি কোনো মোটিভেশন মানে কোনোকে ডাইভার্ট করার মতো কিনা কোনো কিছু আপনি চিন্তা করছেন কিনা, আর এর মধ্যে বাংলাদেশে গিয়ে আপনি এই এটা নিয়ে মিডিয়ায় কোনো কথা বলার ইচ্ছা আছে কিনা? প্রথমে আমি ওনার উত্তর দিয়ে দিচ্ছি, আমি মিডিয়ায় বরাবরই ছিলাম, 22 বছর ধরে আমি কোর্টে ছিলাম, রাস্তায় ছিলাম, লন্ডনে প্রেস ক্লাবে ছিলাম, ঢাকার প্রেস ক্লাবে ছিলাম, আমি কোথায় ছিলাম না সেই প্রশ্নের উত্তরটা আপনারা দেখান। যার কারণে নীলা চৌধুরীকে মারার জন্য বহু কিছু চেষ্টা করা হয়েছে, নীলা চৌধুরীর বিরুদ্ধে বদনাম রটানো হয়েছে, বহু কিছু করা হয়েছে, কিন্তু আমি আজও বলছি আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, আমি মৃত্যু আমি লড়বো, আমার পরে আমার উত্তরসূরি যারা থাকবে তারাও লড়বে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহকে হত্যা করা হয়েছে। এটা তো কোনো প্রমাণ আপনারা পাচ্ছেন না যে সালমান শাহ হত্যা? প্রমাণ কেন পাবো না? সালমান শাহ তো ঝুলে, সালমান শাহ তো তোমরা কেউ কথা বলে না, সালমান শাহ আত্মহত্যা করেছে তার প্রমাণটা কোথায়? প্রমাণটাই তো নাই। তাহলে আত্মহত্যা করেছে সে প্রমাণ করে দেন আপনারা, চিঠি ফলস, কেউ ঝুলন্ত দেখে নাই। সালমান শাহর গায়ে গলায় কোনো দাগ ছিল না, সালমান শাহর গুজ্জদারে কোনো স্পষ্ট ছিল না, সালমান শাহর জিহ্বা বাইরে ছিল না, সালমান শাহর ঘাড়ে কোনো দাগ ছিল না। আপনি কি দিয়ে প্রমাণ করতে চান সালমান শাহ আত্মহত্যা করেছে? সালমান শাহ আত্মহত্যা করে নাই, আমি মা প্রমাণ করে দিব, বিশ্ববাসী দেখবে সালমান শাহ আত্মহত্যা করে নাই। চাপের চাপের ব্যাপার আমি তো বলতে পারি না বাবা, আমি সাধারণ মানুষ, আমি একটা নিঃস্ব মা, আমাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে, কি চাপে করা হচ্ছে আই ডোন্ট নো, আপনারা খুঁজে বার করেন। আমি আইনের সাহায্য চাচ্ছি এটা বের করার জন্য, যে পার যে চাপেই হোক, চাপের ঊর্ধ্বে কিন্তু সরকার এবং আইন। আমি আইনের কাছে, আমি এসব দেশের একজন নাগরিক, আমি আইনের কাছে বিচার দাবি করছি, আইন এবং প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আপনি আপনার প্রশাসনে যে বর্তমান প্রধানমন্ত্রী আমলে বঙ্গবন্ধু কন্যা দুঃসাহসী, তার পিতা হারিয়েছে, কোন সব ভাই হারিয়েছে, সবাইকে হারিয়েছে, উনি জানে একটা সন্তান হারানো কি দুঃখ, উনি উনার পিতার বিচার যে দুঃখ যা করিয়েছেন। আমি আমি চাই আমার ছেলের বিচারটা ওইভাবেই হোক, আর ফিরিয়ে আনার ব্যাপারটা আমার পক্ষে তো সম্ভব নয়। আমি পিবিআইকে বলেছি, আমি বলছি পিবিআইর মাধ্যমে যেটা স্বাভাবিক হতে পারে, আমাদের একটা আসামি নিজে জবানবন্দি দিতে চাচ্ছে, তাকে টেক কেয়ার করা হোক, পিবিআইর মাধ্যমে এফবিআইকে জানানো হোক, সরকারি মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হোক, ইন্টারপোলের মাধ্যমে আনা হোক, যেভাবে আনা হয় বঙ্গবন্ধুর আসামিকে তো আনা হচ্ছে, আনা হয়েছে। আমি কিভাবে শুরু করবো আলোচনা? আজকে থেকেই তো শুরু করলাম আপনাদের মাধ্যমে, আপনারা ছড়িয়ে দিবেন। কেস গেলে তো এটা অটোমেটিক হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি করে ফেললাম। আমরা শিহাবুজ্জামান কামাল, আমি লন্ডন মিডিং হচ্ছে স্পেশাল তো আজকে যেহেতু আপনারা বিচারে যাবেন একটা প্রেস কনফারেন্স করছেন, পরবর্তী আপনাদের পরে পরবর্তী পরবর্তী কি করবে আইনি প্রক্রিয়ার ব্যাপারে? আইনি প্রক্রিয়া অহরহ চলছে, যেদিন থেকে পিআইপি পিবিআইতে গেছে সেভাবে চলবে, বাধা পেলে অগ্রগতি হবে, এরপর স্টেপটা যেতে হবে আমি তখনই বলব, এখন তো বলতে পারবো না, কারণ আমরা আশাবাদী এখন বিচার হবে। একটা সাক্ষী তো ধরা পড়েছে, একটা ধরা পড়লে দশটা ধরা পড়বে, চার্জশিট হচ্ছে না কেন? আমার মামলা মানার মামলা হচ্ছে না কেন? তাই তো আইনি প্রক্রিয়ায় যাচ্ছে, এটা মানার মামলা করে চার্জশিট করা হোক। প্রথমে খুব সোচ্চার ছিলেন, তারপরে অনেকদিন নীরব, আবার আজকে এই ভিডিও ফুটেজের পরে সরব মনে হচ্ছে।
আমি নীরব ছিলাম, মোটেও না। আইনের আশ্রয়ে যখন আমি নিয়েছি পিবিআইকে, পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে যখন আমার সরকার দিয়েছেন, আমি অপেক্ষায় আছি সিবিআই কি বলে। আন্তর্জাতিক আদালতে যাবেন, এতগুলো চাপ, 22 বছর বিচার হচ্ছে না, এতদিন তারা আত্মহত্যা বলেছিল, আমি আত্মহত্যা বাধা দিয়েছি, আমি আত্মহত্যা মেনে নেই নাই। এখন আরেকটা প্রক্রিয়া পিআইবি পিবিআর কাছে দেওয়া হয়েছে, দেখি তারা কি করেন। আমি আশাবাদী আমার দেশেই বিচার হবে, কেন আন্তর্জাতিক আদালতে যেতে হবে? বঙ্গবন্ধুর বিচারের জন্য কি আন্তর্জাতিক আদালতে যাওয়া হয়েছে? দেশে অনেক ছোট ছোট হত্যা খুনি আজকাল, আজকে শেখ হাসিনার আমলে কিন্তু এটা বিরল ঘটনা ঘটলো, এবং আমি আশাবাদী ওনার আমলে এটার বিচার হবে। দেশ রেখে কেন আমি আন্তর্জাতিক আদালতে যাব? আমার দেশের আদালত কি দুর্বল? মোটেই না। আমি বিশ্বাসী, আমার স্বামী একজন আইনজীবী ছিলেন, আমি একজন রাজনৈতিক ব্যক্তি, তো আমিও আইনের ছাত্রী, আমি আইনে বিশ্বাসী, আমার দেশেই বিচার হবে। আচ্ছা, আপনি তো বলেছেন এটা পারিবারিক হত্যাকাণ্ড, বাট এখানে আপনার এখানে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়া ছিলেন, আশরাফুল আছে, অভিনেতা আছেন, ডন আছেন, বাট এটা পারিবারিক হত্যাকাণ্ড নাকি এটা আরো অনেক বড় একটা চক্র জড়িত রয়েছে? পারিবারিক হবে কেন? পারিবারিক তো না, এটা পারিবারিক বলতে ওরা ওই বাইরের দিকের থেকে, তারা পরিবারের স্ত্রী বলতেই খালি পরিবার বোঝায় না, স্ত্রী পরিবার বউ স্ত্রী হিসাবে তারা ওই শ্বশুর বাড়ির এরা কিভাবে ইনভলভ হয়েছে আমরা জানি না। এটা আপনি যেগুলা আলামতের কথা বললেন, ওনাকে দেখলেন যে ওনাকে ঝুলানো হয় নাই, ওনার শরীরে কোনো দাগ পান নাই, ওনার আপনার কাছে কোনো আলামত মনে হয়নি আত্মহত্যা, এগুলোকে আপনি লিখিত আকারে পুলিশের কাছে সাপোর্ট দিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার দেওয়া হয়েছে, অনেকবার দেওয়া হয়েছে, ফটো আছে, সবই আছে, প্রয়োজনে আমি আবার ফটো সেশন করব। এগুলো পুলিশ আমলে নেয় না? না না, আমলে নেয় না কোনোভাবেই। আমার